सीमित अंश उत्पन्न से बिलुप्त अर्थात जे तरंग माध्यम मध्य दिए अग्रसर होना सीमित स्थान आबद्ध थाकबे तरंगटा स्थिर तरंग स्थिर तरंग गाणितिक विश्लेषण दरकार तार जिनिसटा दरकार होबे सेटा हलो तरंगेर उपरिपातन नीति एखन बोलछि तरंगेर उपरिपातन काके बोले आमरा जानि जे माध्यमेर मध्य दिए जखन एकटा तरंग संचालित हय तरंग मान तो आंदोलन संचालित है तक माध्यम कणागुल स्पंदित माध्यम मध्य दिए एट ए टाइम एकाधिक तरंग संचालित होते पारे धरो माध्यम मध्य दिए एक तरंग जा तरंगे माध्यम कणा सरण कणाटा सरण हलो विस्तार माध्यम मध्य दिए जो तरंग संचालित है एक समय तरंगटा गेल एटा जावर पर आरेकटा तरंग जाच्छे एक ही कणाय तो ओई तरंगटा संचालित करछे स्पंदनेर माध्यम तैना एखन देखा जाच्छे जे प्रथम तरंगटा जखन संचालित होच्छिलो तार विस्तार छिलो बेशी धरे नाओ जे 3 सेंटीमिटार छिलो तार विस्तार से फर एग्जांपल द्वितीय तरंग जावर समय विस्तार धरा कत छिलो 2 सेंटीमिटार छिलो एखन जदि एमन हय जे दुटो तरंग एट ए टाइम जाच्छे ओई माध्यमेर मध्य दिये एतक्षण तो एकटा तरंग जावर पर आरेकटा तरंग जाच्छिलो आलादा आलादा भावे किन्तु जदि एट ए टाइम एकसाथे दुइटा तरंग संचालित हय ताहले ओई माध्यमेर कणार सरण कत होबे ओसे तखन ओई माध्यमेर এই কণাটার একটা লব্ধি সরণ পাওয়া যাবে তো সেই লব্ধি সরণটা কত হবে ওই আলাদা আলাদা ভাবে যে সরণ হতো ওই কণাটার যে আলাদা আলাদা সরণ হতো প্রথম তরঙ্গের জন্য একটা সরণ হতো দ্বিতীয় তরঙ্গের জন্য একটা সরণ হতো তো সেই লব্ধি সরণটা হবে ওই আলাদা আলাদা ভাবে যে সরণ হবে তাদের ভেক্টর সমষ্টি হবে তাদের লব্ধি ওই কণাটার লব্ধি হবে ভেক্টর সমষ্টি তার অর্থ কি যে আমরা জানি যে দুটো সরণ যদি একই দিকে হয় তাহলে ভেক্টরের নিয়ম কি বলছে যে লব্ধিটা যোগ হবে যেই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথম তরঙ্গটার জন্য যদি সংকোচন হয় বায়ু মাধ্যমে 3 সেমি সংকোচন হয় যে আমরা উপরের দিকটাকে সংকোচন বলি নিচের দিকটাকে আমরা প্রসারণ বলি তাহলে দুটো তরঙ্গের জন্য যদি এই কণাটার সংকোচন হয় প্রথম তরঙ্গের সংকোচন 3 সেমি द्वितीय तरंगे संकुचन जदि हय 2 सेंटीमीटर ताले लब्धि सरण कत बलबा लब्धि सरण वेक्टर नियम अनुसारे 3 सेंटीमीटर प्लस हबे 2 सेंटीमीटर इक्वल टू हबे 5 सेंटीमीटर आबार जदि एमनटा होतो जे प्रथम तरंगेर जन्य संकुचन बाट द्वितीय तरंगेर जन्य सेटा कि प्रसारण ए जे नीचेर दिकटा प्रसारण बोझाय अग्रगामी तरंग अर्थात शब्द तरंग संचालनेर समय शब्द तरंगटाके आमरा एरकम साइन कार्भेर माध्यमे देखाते पारि पानी ढेव के जेमन साइन कार्व दिए देखानो जाए पानी ढेव जो चिंता करो तो बुझते कणाटा ऊपर उठे कणाटा तार साम्यावस्थान थेके नीचे नेमे किन्तु जो एक शब्द तरंग चिंता करी ताहले बुझते बाताशेर कणाटा संकुचित होयेछे ऊपर दिके सरणटाके डाने सरण अर्थात एक कणा एइभावे जखन स्पंदित हय तरंग संचालनेर समय ए डान दिके सरणटाके आमरा बोलबो संकुचन जखन बाये सरे आसबे মাধ্যমের সাম্যাবস্থান থেকে পেছনে দেবে তখন এটাকে আমরা বলবো প্রসারণ তাহলে এই যে সংকোচনটা হলো পজিটিভ 5 যদি প্রসারণটা নেগেটিভ 5 হয় এই যে সাম্যাবস্থান থেকে সেটা এইভাবে স্পন্দিত হবে তার বিস্তার মনে করো 5 সেমি তার মানে ওটাকে যদি তুমি গ্রাফের মাধ্যমে প্রকাশ করো তাহলে এই গ্রাফটা এরকম একটা গ্রাফ হবে অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সাউন্ড ওয়েভ এবং এই প্লাস 5 টা হবে তার সংকোচন মাইনাস 5 টা হবে প্রসারণ তার মানে বলছে যে যদি দুটো তরঙ্গ এট এ টাইম অগ্রসর হয় একটার জন্য সংকোচন হয় আরটার জন্য যদি 2 সেমি প্রসারণ হয়
তাহলে লব্ধি সরণটা কত হবে? ভেক্টর সমষ্টি কি বলতেছে? যে বিপরীত দিকে হলে বিয়োগ হয়ে যায়, তখন লব্ধি সরণ হবে তোমার 3-2 ইকুয়াল টু হবে 1 সেন্টিমিটার। এটাই হলো তরঙ্গের উপরিপাত নীতি। যে শুধু যে দুইটা কেন, একাধিকের কথা বলেছে, এমন যদি তিনটা হতো, যে একটা দুইটা তিনটা, তাহলে কি হতো দেখো, এটার জন্য সংকোচন, এটার জন্য সংকোচন, এটার জন্য প্রসারণ। তাহলে একসাথে যদি তিনটা শব্দ মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয় তাহলে লব্ধি সরণটা কত হবে? তাহলে এই দুইটা যোগ হবে। স্যার এদের মধ্যে কোণের কোণের পার্থক্য থাকতে পারে না স্যার? কোণের পার্থক্য মানে আমরা তো সবগুলোকেই স্যার মানে 90 ডিগ্রি ধরছি কোণ, সমদশা বিপরীত দশা। হ্যাঁ, কারণ সংকোচন প্রসারণের ক্ষেত্রে যে কণাগুলো এভাবে স্পন্দিত হবে, স্পন্দিত হবে, সরণের দিকটা হয় ডানে হবে না হয় বাইরে হবে, এখন কতটুকু সরণ হবে সেটা তার দশা কোণের উপর নির্ভর করবে। বুঝতে পারছো? কণাটা সবচেয়ে সাম্যাবস্থান থেকে সবচেয়ে দূরে গিয়েছে, এই কণাটার দশা কোণ কত ডিগ্রি বলো? স্যার ইয়া 0 ডিগ্রি। না, সাম্যাবস্থান থেকে সবচেয়ে দূরে গেছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 0 ডিগ্রি না। এই যে স্যার বৃত্ত দিয়ে বুঝিয়েছিলাম গত ক্লাসে, একটা কণা মনে করো এই যে এখান থেকে এইখানে আসলো, এখানে আসলো, একশো বরাবর সে সবচেয়ে দূরে গেছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এখান থেকে যদি সে মনে করে একেবারে ঘুরে আবার এখানে চলে আসে, তাহলে একশো বরাবর সে কি করলো? মূল বিন্দু থেকে আবার সে এখানে আসলো। তাহলে যে কণাটা তার সাম্যাবস্থান থেকে সবচেয়ে দূরে গিয়ে আবার সাম্যাবস্থানে চলে আসবে, ওই কণাটার দশা কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। যে কণাটা এখান থেকে একেবারে বাইরে গেল, এখানে আসলো, তার দশা কোণ কত হবে তাহলে? 270 ডিগ্রি। তার মানে এখানে আসলে সেটা হবে 360। তার মানে যে কোণটা এখানে আছে এইরকম স্মরণ হয়েছে, এরকম স্মরণ হয়েছে, তার দশা কোণ কত ডিগ্রি হবে? ধরো এই যে এখান থেকে সে এখানে আসলো, এই কোণটা হবে তার দশা কোণ। দশা কোণ 45 হোক 50 হোক, স্মরণের দিকটা তো আমরা একচক্ষ বরাবর নিচ্ছি, হয় একচক্ষের দিকে না একচক্ষের বিপরীত দিকে, এ কারণে যোগ হবে অথবা বিয়োগ হবে, দশা কোণ যাই হোক না কেন। বুঝতে পেরেছো? জি স্যার। এই দশাকোণের উপর ডিপেন্ড করবে বিস্তার 3 হবে না 2 হবে নাকি 1 হবে। তাহলে হয় সংকোচন হবে না হয় কি হবে? প্রসারণ হবে। এই যে 180 ডিগ্রি সে আগের অবস্থানে চলে আসলো, 180-র পরে যদি 100-200 ডিগ্রি হয় তাহলে তো সে বাইরে চলে আসলো, তার মানে সেটা পজিটিভ সরণ না নেগেটিভ সরণ বলবা? সেই সরণটাকে আমরা কি বলবো? নেগেটিভ সরণ বলবো। নেগেটিভ, তার অবস্থান থেকে সে বাইরে। আমরা বলছি না যে একটা সুরসলাকা যখন তোমার স্পন্দিত হয় তার সামনের যে বাতাসের কণাগুলো এইভাবে সংকোচন প্রসারণ হয়, স্পন্দিত হয়, এই স্পন্দনের মাধ্যমেই তো শব্দ তরঙ্গ সঞ্চালিত হয়। তাহলে সাম্যাবস্থান থেকে ডানে গেলে আমরা সংকোচন বলি, বাইরে আসলে আমরা কি বলি তাকে? প্রসারণ বলি। তার মানে নিচের সরণটা হলো প্রসারণ, এটা হলো তোমার সংকোচন, এটা হলো উপরিপাত নীতি। তাহলে উপরিপাত নীতিটা ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছো কি না? ইয়েস। তাহলে বলছে যে এই উপরিপাতন নীতির সাহায্যে আমরা স্থির তরঙ্গ ব্যাখ্যা করব। গত ক্লাসে স্যার বলেছিলাম যে স্থির তরঙ্গ সৃষ্টি মানে হয় কোথায়? ওই যে আমরা যদি সৃষ্টি করতে চাই একটা রশ্মি এক পাশে বেঁধে, আমরা কি করতে থাকবো? নাড়তে থাকবো রশ্মিটাকে, না হাত দিয়ে নাড়তে থাকবো। তাহলে কি হবে? এইরকম একটা একটা অবস্থার সৃষ্টি হবে। তার অর্থ কি? রশ্মিটা উপরে উঠলো এক কিছু অংশ। দেখো রশ্মির তিনটা অংশ যদি আমরা চিন্তা করি, পুরো রশ্মিটাকে তিনটা ভাগ করি, প্রথম ভাগটা কি করছে? উপরে উঠে গেছে। দ্বিতীয় ভাগটা নিচে নামছে, তৃতীয় ভাগটা আবার উপরে উঠছে। পরক্ষণে কি হবে? পরক্ষণে এই এই যে অংশটা উপরে উঠছে ওটা নিচে নামবে, যে অংশটা উপরে উঠছে সেটা নিচে নামবে, আর নিচের অংশটা উপর উঠবে, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। তার মানে আগে মনে হচ্ছিল একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু পরক্ষণে কি হবে? সেটা আবার এই যে প্রতিফলিত ফিরে আসছে। এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে এটাকে আমরা কি বলবো? স্থির তরঙ্গ বলবো। তারকে শুনতে পারছো কি ডিয়ার স্টুডেন্টস? ইয়েস স্যার। ইয়েস। তাহলে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হলো স্থির তরঙ্গ। এখন আমরা যদি কম্পন থামিয়ে দেই তাহলে স্থির তরঙ্গ বিলুপ্ত হয়ে যাবে। এখন স্যার গত ক্লাসে বলেছিলাম যে স্থির তরঙ্গের মাধ্যম কি? এই যে আমাদের রশিটা তো বাতাসের মধ্যে আছে, বাট স্থির তরঙ্গটা কোথায় সৃষ্টি হয়েছে? বাতাসে নাকি রশিতে? রশিতে সৃষ্টি হয়েছে। এই মাধ্যমটা হলো রশি। তুমি যদি
এমন ভাবে স্পন্দিত করছো তার কম্পাঙ্ক, এই কম্পনের পর্যায়কাল, পর্যায়কাল 0.1 সেকেন্ড বা তার চেয়ে কম হয়, তখন রশিটা এখান থেকে গিয়ে এখানে আসছে 0.1 সেকেন্ড সময় লাগবে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে। কারণ আমাদের যে দর্শনানুভূতির যে স্থায়িত্ব কাল আছে, তার জন্য আমরা কি করব, এই রশিটাকে পুরো জায়গাটাই একসাথে দেখতে পারবো। তার মানে রশিটা যদি লাল হয়, তাহলে আমাদের পুরো এই লুপটা কি একটা লাল লুপ দেখা যাবে, এটা একটা লাল লুপ দেখা যাবে, এরকম দেখা যাবে। বুঝতে পেরেছ? এখন বলছি যে এই স্থির তরঙ্গের একটা গাণিতিক বিশ্লেষণ যদি দেখাতে চাও, তাহলে এখানে দুইটা তরঙ্গ, একটা হলো মূল তরঙ্গ, আরেকটাকে আমরা বলবো প্রতিফলিত তরঙ্গ। এই প্রতিফলিত তরঙ্গটা হলো তোমার এই যে স্যার কালার চেঞ্জ করে দিয়েছি, এটা হলো প্রতিফলিত তরঙ্গ। এখন মূল তরঙ্গ, এখানে একটা কথা মনে রাখতে হবে যে মূল তরঙ্গ আর এই প্রতিফলিত তরঙ্গের মধ্যে অলওয়েজ বিপরীত দশা। কেন বিপরীত দশা? দেখো, মূল তরঙ্গের সময় কি হয়েছিল, মূল তরঙ্গের সময় এই অংশটা উপরে উঠেছিল। তার মানে প্রথম অংশটা মূল তরঙ্গের জন্য উপর উঠছে, বাট প্রতিফলিত তরঙ্গের জন্য সেটা কি করেছে, নিচে নামছে। বুঝতে পেরেছ? দ্বিতীয় অংশটা মূল তরঙ্গের জন্য নিচে নামছে, বাট প্রতিফলিত তরঙ্গের জন্য সেটা কি হয়েছে, উপরে উঠছে। আবার তৃতীয় অংশটা মূল তরঙ্গের জন্য উপরে উঠছে, প্রতিফলিত তরঙ্গের জন্য সেটা নিচে নামছে। তাহলে দেখো, এখানে অলওয়েজ বিপরীত দশা। তাহলে মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গের যে দশা, অলওয়েজ বিপরীত। এই কারণে আমরা যদি কোন একটা কণার সরণ ওয়াই দ্বারা প্রকাশ করি বা ওয়াইয়ান দ্বারা, তাহলে লিখে নাও, তাহলে মূল তরঙ্গের জন্য সেটা তো একটা অগ্রগামী তরঙ্গ। গত ক্লাসে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখেছি, যে মূল তরঙ্গের জন্য অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কত হবে, যদি আমরা ওই তরঙ্গের বিস্তারকে এ দ্বারা প্রকাশ করি, a sin 2π / ল্যামডা কত বলবা, bt - x। এখন প্রতিফলিত তরঙ্গের জন্য ওই কণাটা সরণকে যদি আমরা কত দ্বারা, y2 দ্বারা প্রকাশ করি, একটা y1 আর একটা y2 লিখো সবাই, মুছে ফেলতে হবে, y2 সমান কত বলবো, a sin 2π by lambda, আমরা কত বলবো, bt plus x। কেন? কারণ প্রতিফলিত তরঙ্গটা যে বাম দিকে অগ্রসর হচ্ছে, তার জন্য x টা নেগেটিভ প্লাস হয়ে গেছে। এর সাথে দশা গুণের সাথে একটা পাই যুক্ত করতে হবে। কেন? ওই পাই যুক্ত করা মানে এই যে মূল তরঙ্গের দশা গুণ তো ছিল x এর ভিতরে যা আছে পুরোটাই তো তার দশা গুণ। তাহলে মূল তরঙ্গের জন্য দশা গুণ যা হবে, প্রতিফলিত তরঙ্গের জন্য দশা গুণটা তার চেয়ে পাই যুক্ত করতে হবে। এই যুক্ত করার অর্থ কি, যে তারা অলওয়েজ বিপরীত দশা থাকবে। তাহলে আমরা কি জানি, সাইন থিটা প্লাস পাই মানে মাইনাস সাইন থিটা, তার মানে y2 ইকুয়াল টু y - a সাইন 2π / ল্যামডা bt প্লাস x পাও। এই যে দেখো, এই মাইনাসটা আসছে, তার মানে y1 এবং y2 অলওয়েজ বিপরীত দশা। এই পাইটা তোমাদের যে বইগুলো বাজারে আছে, কোন কোন রাইটার পাই যুক্ত করেছে, কেউ কেউ যুক্ত করে নাই, তবে যুক্ত করাটাই হলো লজিক। এখানে পাই যুক্ত করাটাই হলো তোমাদের লজিক্যাল, কারণ আমরা আলোচনা থেকে দেখতে পাচ্ছি এখানে স্থির তরঙ্গ কোনটা। স্যার, স্থির তরঙ্গ হলো উপরিপাতনের ফলে যেটা সৃষ্টি হয়েছে সেটা স্থির তরঙ্গ। এই পুরোটা, ওই যে স্যার বললাম না যে 0.1 সেকেন্ড যদি তার পর্যায়কাল হয়, তাহলে পাশ থেকে আমরা এই সুতাটা যদি মনে করো লাল রঙের বা হলুদ রঙের সুতা হয়, তাহলে এই পুরোটাকে আমরা হলুদ দেখতে পাবো, এই পুরোটাকে হলুদ দেখতে পারবো। তাহলে এই অবস্থাটা হলো স্থির তরঙ্গ। এটা হলো এই যে স্যার শেড দিয়ে দেখালাম স্থির তরঙ্গ। জি স্যার, বুঝতে পেরেছো? এখানে কি স্যার পর্যায়কালটা স্যার 0.1 সেকেন্ডই হতে হবে স্যার? হ্যাঁ, ওই যে দর্শনানুভূতি স্থায়িত্বকাল, তখন আমরা সুতাটাকে এট এ টাইম সব জায়গায় দেখতে পাবো। দর্শনানুভূতির স্থায়িত্বকালের জন্য তোমার 0.1 সেকেন্ড
কারেন্ট ওয়ান সেকেন্ডে ছিল না স্যার এটা? হ্যাঁ হ্যাঁ বলো। এটা এটা প্র্যাকটিক্যাল হয়েছিল না স্যার? হ্যাঁ এটার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আছে যে মেলডির এক্সপেরিমেন্ট, সেখানে আমরা স্থির তরঙ্গ হ্যাঁ প্র্যাকটিক্যাল হয়েছে। দেখুন এটা করেছিলাম আমরা স্যার। হ্যাঁ করেছিলাম স্থির তরঙ্গ, তাহলে বাস্তবে দেখেছো অবশ্যই। এটা ল্যাবরেটরি ছাড়া আমরা আমরা সাধারণত করতে পারবো না। এই যে কাঁপানো, এটা আমরা হাত দিয়ে কাঁপালে তো এক সেকেন্ড পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে কাঁপাতে পারবো না। তো এটা একটা ওই যে মোটরের সাহায্যে এটাকে স্পন্দিত করা হয়, ওখানে একটা টিউনিং ফর্ক আছে, এটাকে মোটরের সাহায্যে ভাইব্রেট করা হয়। যা মেলডির যে এক্সপেরিমেন্ট তোমরা এটা করেছিলে স্থির তরঙ্গের মাধ্যমে? জি স্যার আপনি করেছিলেন। ইয়েস হ্যাঁ ওকে। তাহলে তো আমরা যেহেতু দেখেছি আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা আছে, সো আলোচনা করলে আরো বুঝতে সুবিধা হবে। এখন বলছে যে উপরিপাত নীতি অনুসারে ওই কোণাটার সরণ লব্ধি সরণ কত হবে, সেই লব্ধি সরণটা হবে y equal to y1 plus y2। তাহলে ক্যালকুলেশন করে স্যারকে বলো তো যে y1 plus y2 এর রেজাল্টটা কত হবে যদি আমরা মূল তরঙ্গের জন্য সরণটাকে y1 বলি, প্রতিফলিত তরঙ্গের জন্য y2 বলি, তাহলে লব্ধি সরণ y equal to আমরা কত বলবো y1 plus y2। তাহলে y এর মান কত বসাবো, y1 এর ভ্যালু আমরা বসাবো a sin, সবাই লিখো 2 pi by lambda bt minus x, তারপরে এই যে plus y2, y2 হলো minus, তার মানে minus a sin 2 pi by lambda bt plus x। এখন আমাদের এই পুরোটাকে যদি আমরা sin c বলি আর এটাকে d বলি, a কমন নাও, তাহলে আমাদের কি দাঁড়ালো, a কমন নিলে sin c minus sin d, তাহলে sin c minus sin d এর ফর্মুলা ফেলো, sin c minus sin d এর ফর্মুলা ফেলো, দেখো কি আসে স্যারকে বলো, sin c minus sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করো, পরে আমরা কি বলতে পারবো a যদি কমন নিয়ে নেই আগেই। হ্যাঁ বলো তাহলে a যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কি আসবে, 2 sin c minus d মানে কি 2 প্রথমে cos হয়ে যায়, cos c plus d by 2, ঠিক কি না? কমন নাও, জি স্যার জি স্যার, কমন নিলে কমন নিলে sin sin 2 pi by lambda bt minus x minus sin 2 pi by lambda bt plus x। এখন আমরা এটাকে যদি c বলে এটাকে d বলে, sin c minus sin d এর ফর্মুলাটা কি, প্রথমে আসে কি 2 cos, প্রথমে কি হবে cos হবে, লেখো 2 cos, হ্যাঁ বলো আবু তামিম বলো y equal to a into 2 cos cos a j cos c c plus d by 2, তার মানে এখানে 2 pi by lambda তুমি কমন নিয়ে নাও একসাথে, তার মানে vt minus vt minus x plus vt plus x divided by 2, yes plus x divided by হবে 2 into যখন cos দিবা cos sin into sin c minus d by 2 c minus d, তার মানে 2 pi by lambda কমন কমন নিতে পারবা, তার মানে vt minus x minus minus vt minus x minus divided by 2 by কত 2, এই তো হয়ে গেল। yes then এখন আমরা একটু সিম্পলিফাই করি, এই যে স্যার মুছে ফেলতেছি সিম্পলিফাই করি, তাহলে কি আসবে দেখো, এখন কাটাকাটি যায় কিছুটা কমে যায়, যদি কমাও তাহলে এখানে দেখো এখানে x কেটে যাচ্ছে, এখানে vt কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকলো কত twice a cos দেখো 2 pi by lambda 2 bt by 2, তাহলে এটাকে bt বলা যায়, cos 2 pi by lambda into bt বলা যায়, তাই না? into sin কত বলবা, sin minus 2x minus 2x by 2 মানে sin minus x, তাহলে minus sin minus x মানে minus sin x, এই মাইনাসটাকে আমরা কি করতে পারি বাম পাশে নিয়ে আসতে পারে, অর্থাৎ টুয়াইস এ কস এই যে 2 পাই বাই ল্যামডা ভিটি, দেখো ভি বাই ল্যামডা সমান আমরা কি জানি এফ, ভি বাই ল্যামডা ইকুয়াল টু কিন্তু এফ, তাহলে টুয়াইস পাই এফ মানে কি ওমেগা, ওমেগা টি ইনটু কত, এখানে সাইন 2 পাই বাই ল্যামডা বাকি আছে 2 পাই বাই ল্যামডা ইনটু মাইনাস এফ, তাহলে কত বলবা সাইন 2 পাই বাই ল্যামডা x। এখন স্যার উপরে ইকুয়েশনটা লিখে রাখলাম, তাহলে y ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস টুয়াইস a cos ওমেগা t
into sine 2 pi by lambda x এখন এটাকে আমরা কি বলবো স্থির তরঙ্গের সাধারণ সমীকরণ বলবো এখন এই যে স্যার গত ক্লাসে অগ্রগামী তরঙ্গের ব্যাপারে বলেছিলাম অগ্রগামী তরঙ্গটা কি ছিল দ্বিপর্যাবৃত্তি সেখানে কালিক পর্যাবৃত্তিও ছিল স্থানিক পর্যাবৃত্তিও ছিল এই যে এখানে যে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখতে পাচ্ছ কারণ স্থির তরঙ্গ সৃষ্টি হওয়ার আগে তো ছিল সেটা অগ্রগামী তরঙ্গ বিপরীত দিকে আসা একটা মূল তরঙ্গ ডান দিকে যাচ্ছে প্রতিফলিত তরঙ্গ বাম দিকে যাচ্ছে এই দুটো বিপরীতমুখী তরঙ্গের উপরেই পতনের ফলে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেটা হলো স্থির তরঙ্গ তার মানে এটা একটা অগ্রগামী তরঙ্গ তরঙ্গের সমীকরণ আর এটা হলো আমাদের স্থির তরঙ্গের সমীকরণ এখন এই অগ্রগামী তরঙ্গ আর স্থির তরঙ্গের মধ্যে বেসিক পার্থক্যটা কি আবু তামিম বলো অগ্রগামী তরঙ্গ আর স্থির তরঙ্গের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় স্যার এখানে স্যার অগ্রগামী তরঙ্গে স্যার কালিক স্থানিক দুইটা দুইটা তার মানে দুইটাই থাকবে স্যার বাট এক্স্যাক্টলি বাট আর স্থির তরঙ্গে স্যার শুধু স্যার তার মানে কালিক স্যার না স্থির তরঙ্গে শুধু স্থানিক স্থির তরঙ্গে শুধু স্থানিক পর্যাবৃত্তি দেখো তুমি এই যে একটা স্থির তরঙ্গ সৃষ্টি হয়েছে এই জায়গাটা কিন্তু রশির এই জায়গাটা স্থির বাট রশির এই অংশটা কিন্তু সবচেয়ে বেশি বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে এই যে শুধু স্পন্দন হচ্ছে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো এই যে যেই জায়গাটা সবচেয়ে বেশি বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে এটাকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু আর এই জায়গাটাকে বলবো নিষ্পন্দ বিন্দু তাহলে আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি একটা নির্দিষ্ট পরপর কি এই জায়গাটা সুস্পন্দ নিষ্পন্দ হবে নাকি অলওয়েজ সুস্পন্দ এটা অলওয়েজ নিষ্পন্দ এটা অলওয়েজ সুস্পন্দ আর অলওয়েজ সুস্পন্দ অলওয়েজ নিষ্পন্দ অলওয়েজ নিষ্পন্দ তার মানে আর তুমি যদি এখান থেকে যদি চলতে শুরু করো যে আমি এখানে একটা নিষ্পন্দ বিন্দু পেয়েছি তারপর এখানে এসে কিন্তু আরেকটা নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে এখানে এসে আরেকটা নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে এর মানে যেতে যেতে এক এক জায়গায় এক একটা নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে তার মানে একটা তরঙ্গের এই একটা কণার এই যে রশিটাকে যদি অনেকগুলো অংশে বিভক্ত করো অনেকগুলো অংশে যদি আমরা এরকম বিভক্ত করি এক একটা কণার সরণ এক এক রকম হবে বিস্তার এক এক রকম হবে অগ্রগামী তরঙ্গের প্রত্যেকটা কণার বিস্তার সমান ছিল যে এটা ছিল তার পরবর্তীতে তরঙ্গটা যখন এখানে গিয়েছে এটার বিস্তার এত হয়েছে আগে এটার বিস্তার এত ছিল অগ্রগামী তরঙ্গের প্রত্যেকটা কণার বিস্তার সমান এট এ টাইম না এটা 5 সেন্টিমিটার ছিল পরক্ষণে এটা হবে 5 সেন্টিমিটার এটা কমে যাবে আবার এরপরে আবার এটা হবে 5 সেন্টিমিটার তার মানে প্রত্যেকটা কণা 5 সেন্টিমিটার উপর উঠবে বাট এট এ টাইম না এই জন্য অগ্রগামী তরঙ্গের প্রত্যেকটা কণার বিস্তার কি হবে সমান হবে কিন্তু স্থির তরঙ্গের এক একটা কণার বিস্তার এক এক রকম হবে এই কণাটার বিস্তার যা সেটাই থাকবে সময়ের সাথে সেটা পরিবর্তন হবে না একই বিস্তার নিয়ে সে স্পন্দিত হবে কিন্তু তুমি যদি সরতে যাও ডান দিকে সরো তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমি একই বিস্তার পাবো কথাটা স্যার বোঝাতে পারছে কিনা বলছে এই কারণে স্থির তরঙ্গের বিস্তারটা x এর উপর নির্ভর করছে এই কারণে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখব y equal to a cos omega t যেখানে a হবে minus twice a sin 2 pi by lambda x এই x এর মানের উপর এই বিস্তারটা নির্ভর করবে এই x এর যে মানের জন্য বিস্তারটা 0 হয়ে যাবে সেখানে তুমি নিষ্পন্দ বিন্দু পাবা x এর যে মানের জন্য বিস্তারটা সবচেয়ে বেশি হবে বলো বিস্তার কত অগ্রগামী তরঙ্গের বিস্তার বলেছিলাম a আর দুটো অগ্রগামী তরঙ্গ মিলে যখন একটা স্থির তরঙ্গ সৃষ্টি হয়েছে তার বিস্তার হবে টুয়াইস এ প্লাস টু হতে পারে মাইনাস টু হতে পারে কারণ যখন উপরের দিকে এখান থেকে উপরের দিকে উঠবে সেটা হবে প্লাস টু যখন নিচে নামবে সেটা হবে মাইনাস টু বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস Yes sir তার মানে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ হবে এটা এই যে দেখো একটা কণার সরণ কখন কত হবে সেটা সময়ের উপর নির্ভর করছে যে কণাটা বেশি বিস্তারে স্পন্দিত হচ্ছে এটা যদি পর্যায়কাল 4 সেকেন্ড হয় 1 সেকেন্ডে তার সরণ কত হবে 2 সেকেন্ডে সরণ কত হবে 3 সেকেন্ডে সরণ কত হবে এটা এই সমীকরণ থেকে পাবা কিন্তু এর বিস্তার কত হবে এই এর মান কত হবে সেটা সময়ের উপর নির্ভরশীল নয় সেটা দূরত্বের উপর নির্ভরশীল ওই x এর মানের উপর সেটা নির্ভরশীল এ কারণে বিস্তারটা একটা স্থানিক পর্যাবৃত্তি হচ্ছে এক এক জায়গায় বিস্তার এক এক রকম হবে সেটা সময়ের উপর নির্ভরশীল নয় এখন স্যারকে বলো যে আমরা যদি নিষ্পন্দ বিন্দু পেতে চাই তাহলে বিস্তার কত হতে হবে
লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে? নিষ্পন্দ বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার হবে জিরো। নিষ্পন্দ বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার কত? জিরো। জিরো, এই যে এখানে জিরো হবে, তাহলে এ যদি জিরো হতে হয়, বলো এ যদি জিরো হতে হয় তাহলে আমাদের এই টু এ তো কখনো জিরো হবে না, কারণ এই মানটা কত হতে হবে? জিরো হতে হবে। মানে স্থির তরঙ্গের নিষ্পন্দ বিন্দু যদি পেতে চাও তাহলে তোমার সাইন সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স এটা কত হতে হবে? জিরো হতে হবে। আর এটাকে যদি তুমি থিটা চিন্তা করো, সাইন থিটার মান জিরো, তাহলে থিটা কত ডিগ্রি? জিরো ডিগ্রি। জিরো ডিগ্রি স্যার। জিরো পাই, টু পাই, থ্রি পাই, অর্থাৎ এক কথায় টুয়াইস পাই বাই ল্যামডা, এক্স এর ভ্যালুটা হবে এন পাই। এখন যদি পাই কেটে দাও, পাই যদি কেটে দাও তাহলে এক্স এর ভ্যালু কত আসবে বলো? পাই কেটে দিলে এক্স এর ভ্যালু কত আসবে? ইত্যাদি জায়গায় কি পাবা? নিষ্পন্দ বিন্দু পাবা। তার মানে এই যে শুরুতে একটা নিষ্পন্দ বিন্দু, তারপরে এই যে এই ডিস্টেন্সটা হলো ল্যামডা বাই টু, এই যে আমাদের অগ্রগামী তরঙ্গ ছিল এই পুরাটা ছিল ল্যামডা, তার মানে এই ডিস্টেন্সটা কত? ল্যামডা বাই টু। তাহলে এই ডিস্টেন্সটা কত বলবা? এটা ল্যামডা, তার মানে জিরো ল্যামডা বাই টু ল্যামডা, হ্যাঁ এটা হবে থ্রি ল্যামডা বাই টু, ইত্যাদি ডিস্টেন্সে আমরা কি পাবো? নিষ্পন্দ বিন্দু পাবো। তার মানে একটা নিষ্পন্দ বিন্দু থেকে আরেকটা নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত? কি তরঙ্গে? ল্যামডা বাই টু স্যার। ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, এটা মনে রাখতে হবে। একটা একটা নিষ্পন্দ থেকে আরেকটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হবে, ল্যামডা বাই টু। এখন যদি আমরা সুষ্পন্দ বিন্দু পেতে চাই, সুষ্পন্দ বিন্দু যদি পেতে চাও তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কি হতে হবে? সবচেয়ে বেশি হতে হবে। সেটা কত হবে বলো? সেটা কত? লব্ধি তরঙ্গের বিস্তার সবচেয়ে বেশি কত হবে? এ বলছি সেটা প্লাস মাইনাস টুয়াইস এ, টুয়াইস এ। আর তার জন্য এই যে দেখো বিস্তারের সমীকরণ থেকে দেখা যাচ্ছে এ যদি প্লাস মাইনাস টু হতে হয় সাইন টু পাই বাই ল্যামডা এক্স এর ভ্যালুটা হয় প্লাস ওয়ান হবে না হয় মাইনাস ওয়ান। অর্থাৎ তাহলে সুষ্পন্দ বিন্দু পাওয়ার শর্ত কি হবে? টুয়াইস পাই বাই ল্যামডা এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস ওয়ান। তার মানে থিটার মান কত? সাইন থিটা যদি প্লাস ওয়ান হয় আমরা জানি পাই বাই টু, মাইনাস ওয়ান থ্রি পাই বাই টু, তার মানে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স এইটা কত হবে? এই থিটাটা পাই বাই টু এর গুণিতক, পাই বাই টু, থ্রি পাই বাই টু, ফাইভ পাই বাই টু, তাই না? তাহলে এটাকে কি বলা যায় স্যার? এন পাই বাই টু স্যার। এন পাই বাই টু না, এটা তো মেজর সংখ্যা। হ্যাঁ স্যার, টু এন পাই বাই টু, থ্রি পাই বাই টু, এ টুয়াইস এন প্লাস ওয়ান, এটা মেজর সংখ্যা না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা ইন্টু পাই বাই টু হবে। তাহলে পাই কেটে দাও, পাই কেটে দাও তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু কত আসবে স্যারকে হিসাব করে বলো? এক্স এর ভ্যালু কত আসবে স্যার? টুয়াইস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ডিভাইড বাই ফোর। হ্যাঁ, তার মানে আমরা পাই যদি ক্যান্সেল আউট করি তাহলে এখানে ফোর হয়ে যাবে, অর্থাৎ টুয়াইস এন প্লাস ওয়ান ইন্টু কত বলবা? ল্যামডা বাই ফোর। এখন যদি এন এর মানটা জিরো হয়, এন এর মান যদি জিরো বসাও তাহলে সেই দূরত্বটা কত হবে? প্রথম দূরত্ব হবে ল্যামডা বাই ফোর, তারপরের দূরত্বটা কত হবে? যদি ওয়ান বসাও তাহলে থ্রি ল্যামডা বাই ফোর, তারপরটা ফাইভ ল্যামডা বাই ফোর, ইত্যাদি দূরত্বে আমরা কি পাবো? সুষ্পন্দ। তাহলে এই যে দেখো, এই যে এখানে একটা সুষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, এই বিন্দুটা এখান থেকে কত, এই ডিস্টেন্সটা কত হবে? এটা যদি আমাদের ল্যামডা বাই টু হয় তাহলে এই ডিস্টেন্সটা কত বলবা? এটা কত? ল্যামডা বাই ফোর। আবার এই যে এই ডিস্টেন্সটা কত বলবা? এটা এটা হবে তোমার ল্যামডার চার ভাগের তিন ভাগ, তাহলে আমরা সেটাকে কি বলবো? থ্রি ল্যামডা বাই, থ্রি ল্যামডা বাই কত? ফোর বলবো। তাহলে এখন একটা সুষ্পন্দ আরেকটা সুষ্পন্দের মধ্যে দূরত্ব কত হবে? এই সুষ্পন্দ বিন্দু থেকে এই সুষ্পন্দ বিন্দু দূরত্ব কত বলবা? স্যার এটাও স্যার পাই বাই টু স্যার, ল্যামডা বাই, ল্যামডা বাই টু, সরি ল্যামডা বাই টু। হ্যাঁ, ল্যামডা বাই টু হবে। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি আমাদের কনক্লুশন কি,
তাহলে যখন কোন একটা মাধ্যমের মধ্যে স্থির তরঙ্গের সৃষ্টি হবে তখন পরপর পরপর দুটি যে সুস্পন্দ বিন্দু তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হবে তোমার ল্যামডা বাই টু, আবার পরপর যে দুটা সুস্পন্দ বিন্দু তার মধ্যে দূরত্ব সেটা হবে ল্যামডা বাই টু। তার মানে ল্যামডা বাই টু দূরত্বে দুটো নিষ্পন্দ বিন্দু পাচ্ছে, আবার ল্যামডা বাই টু দূরত্বে দুটি সুস্পন্দ বিন্দু পাচ্ছে। এখন যদি বলা হয় যে একটা নিষ্পন্দ বিন্দু থেকে তার পরবর্তী সুস্পন্দ বিন্দুর দূরত্বটা কত হবে, সেই ডিস্টেন্সটা কত হবে, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 হবে। তাহলে ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্থির তরঙ্গ কি বুঝতে পেরেছি, স্থির তরঙ্গের একটা গাণিতিক বিশ্লেষণ, এবং সেখান থেকে আমরা কনক্লুশনে কি আসতে পারলাম যে স্থির তরঙ্গের পরপর দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা ল্যামডা বাই টু হবে, আর পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই টুই হবে। কিন্তু একটা সুস্পন্দ বিন্দু এবং তার পরবর্তী যে নিষ্পন্দ বিন্দু, অথবা একটা নিষ্পন্দ বিন্দু এবং তার পরবর্তী সুস্পন্দ বিন্দু, তার দূরত্বটা হবে ল্যামডা বাই টু। ওকে, তাহলে চলো আমরা এবার স্থির তরঙ্গ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করি। ওকে, এখন ধরো এই যে গাণিতিক সমস্যা, এই যে এখানে বলেছে যে ধরো কোন একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, ওই মাধ্যমে তরঙ্গের বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে আবার বেগও দেওয়া আছে, তাহলে ওই যে তরঙ্গটা যাচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এখন সেটা যদি বাধাপ্রাপ্ত হয়ে একটা স্থির তরঙ্গ উৎপন্ন করে, তাহলে এই যে স্থির তরঙ্গ উৎপন্ন করলো, তাহলে সেই ক্ষেত্রে পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু, তার মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা আমাদের আলোচনা থেকে দেখলাম একটা সুস্পন্দ বিন্দু তার পার্শ্ববর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা হলো ল্যামডা বাই টু। তাহলে এই ল্যামডা বাই টু কত সেটা হবে আমাদের অ্যান্সার, ল্যামডা বের করব। তাহলে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তো আমরা জানি বি ইকুয়াল টু এফ ল্যামডা। এই যে বি ইকুয়াল টু এফ ল্যামডা সমীকরণ থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি, ভি বাই এফ, তাহলে 325 ডিভাইডেড বাই 256, দ্যাট মিন্স 1.27 মিটার হলো তার তরঙ্গ দৈর্ঘ্য, যে অগ্রগামী তরঙ্গের উপরি পাতনের ফলে স্থির তরঙ্গ সৃষ্টি হয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্য হলো তোমার 1.27 মিটার। এখন পরপর দুটি সুস্পন্দ বিন্দুর যে দূরত্ব ল্যামডা বাই টু, তা ল্যামডা বাই টু সমান সমান কত হবে, সেটা 1.27 ডিভাইডেড বাই টু ইকুয়াল টু 0.635 মিটার। ওকে, এইভাবে আমরা স্থির তরঙ্গের সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারি। ওকে, তাহলে আজকে আমরা স্থির তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তরঙ্গের তীব্রতা, খুব ইম্পর্টেন্ট টপিকস, তরঙ্গের তীব্রতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে।